শ্রেষ্ঠত্বের মুকুট ছিনিয়ে আনা কন্যাদের বিরচিত সংবর্ধনা দিল বাংলাদেশ। ছাদ খোলা বাসে চ্যাম্পিয়নদের শোভাযাত্রা, জনমানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। দক্ষতার সাথে প্রতিটি ক্ষেত্রে উজ্জ্বল হয়ে উঠছে নারীরা, বললেন প্রধানমন্ত্রী, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিতে গুরুত্বারোপ। এবং আন্দোলন কর্মসূচির নামে সহিংসতার পায়তারায় বিএনপি, মন্তব্য কাদেরের, স্বাধীনতা বিরোধী অপশক্তিকে সর্বক্ষেত্রে প্রতিহত করার আহ্বান তথ্যমন্ত্রীর। শুনছিলেন শিরোনাম। দর্শক, বাংলা টিভি লাইভ দেখতে ভিজিট করুন facebook.com/bangla-tv.tv। এবার বিস্তারিত সংবাদ। সাফ ফুটবলে বাংলাদেশের হয়ে প্রথমবারের মতো শিরোপার মুকুট জয় করে আজ মাতৃভূমিতে ফিরল বাঘিনীরা। বিমানবন্দরে পৌঁছতেই বর্ণিল সংবর্ধনায় ভাসে বীরকন্যারা। দেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে উৎসব আয়োজনে বরণ করে নেওয়া হয় তাদের। পরে চ্যাম্পিয়নদেরকে ছাদ খোলা বাসে রাজধানীর রাজপথ প্রদক্ষিণ করে নেওয়া হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যালয়ে। এ শোভাযাত্রায় পুরোটা পথে উচ্ছ্বসিত লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হয় চ্যাম্পিয়নরা। জাতির জন্য এটি এক চিরস্মরণীয় দিন। প্রান্ত পারভেজকে সাথে নিয়ে মোস্তাফিজ রুমনের প্রতিবেদন। এই উৎসব উল্লাস বাংলাদেশের বীরকন্যাদের জন্য। দক্ষিণ এশিয়ার ফুটবল জগতের শ্রেষ্ঠত্বের মুকুটধারী যে এখন তারাই। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো শিরোপা ছিনিয়ে আজ দুপুরে তাদের স্বদেশে ফেরা বাঘিনীদের মাতৃভূমিতে প্রত্যাবর্তনকে সাদর সম্ভাষণ জানাতে বিমানবন্দরে ছিল জমকালো আয়োজন। সাবিনাদের বরণ করে নিতে এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল সহ বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃপক্ষ। এ সময় খেলোয়াড়দের যথার্থ পারিশ্রমিক নিশ্চিত করা সহ বাংলাদেশ ফুটবলের সার্বিক উন্নয়নে সক্রিয় পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানায় বিজয়ী দল। সকলের চেষ্টায় এবং প্রচেষ্টায় 2012 সাল থেকে যেহেতু মহিলা ফুটবলটা ভালোভাবে স্মুথলি চলছে এবং আমার মনে হয় যে লাস্ট 4-5 বছরে যদি সাফল্য দেখেন, মেয়েদের পরিশ্রম দেখেন, সেটি ফল আজকে এখানে। এটা অবশ্যই সাধুবাদ জানাই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চ্যাম্পিয়নদের জন্য ছাদ খোলা বাসে করে উল্লাস উদযাপনের আয়োজন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বিমানবন্দর এলাকা থেকে রাজধানীর রাজপথ প্রদক্ষিণ করে মতিঝিলের বাফুফের কার্যালয়ের দিকে যায় তাদের বহনকারী ছাদ খোলা বাসটি। পুরোটা পথ জুড়ে বাঘিনীদের ভালোবাসা জানায় সর্বস্তরের মানুষ। মেয়েদেরকে হচ্ছে সময় এবং সুযোগ করে দিলে ওরাও ছেলেদের চাইতে সামনে এগিয়ে যেতে পারে অনেক দূর। স্বদেশে আগমন উপলক্ষে তাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য আমরা সবাই একত্রিত হয়েছি এবং আমরা সবাই খুশি। বাংলাদেশের মেয়েরা যে ফুটবলে তো ভালো কাজ করতেছে, সেই জন্য আমাদের রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের পরিবার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা বাংলাদেশ। নারী টিমদের নিয়ে আমরা অনেক গর্বিত, তারা এই জয়টা অর্জন করেছে এই জন্য আমরা অনেক খুশি। বাংলাদেশের হয়ে এত বড় অর্জন বয়ে আনা বিজয়ীদের চিরকাল স্মরণীয় রাখবে গোটা জাতি। মুস্তাফিজ রহমান, বাংলা টিভি, ঢাকা। এদিকে চ্যাম্পিয়নদের গৌরবের জোয়ারে গোটা দেশ জুড়েই চলছে বিজয় উল্লাস। উৎসবে মেতেছে বিজয়ী ফুটবলারদের গ্রামের বাড়ি। অন্যদিকে চ্যাম্পিয়ন দলে থাকা সিরাজ জাহান স্বপ্নার গ্রামের বাড়ি রংপুরে বইছে এখন আনন্দের জোয়ার। ইতিমধ্যে ঘরের মেয়েকে বরণ করে নিতে প্রস্তুত রংপুরবাসী। এ মাটির স্বপ্নার সাফল্য গাথায় আনন্দিত সবাই। ভালো খেলে আছে প্রিয়া ভাইয়া, প্রধানমন্ত্রীর হাসি ফুটাইবে, বাবা মায়ের মুখে হাসি ফুটাইবে, এলাকার বাসীর মুখে হাসি ফুটাইবে, আমার রংপুরের গৌরব, গ্রামবাসীর গৌরব, বাবা মায়ের গৌরব। মেয়েটা যেন আরো বড় হোক, আরো খেলোয়াড় ভালো হোক, এইটাই চাই। মামারাই ভালো করছে, করার পর এখন আল্লাহ করে দিলে উঠছে। রংপুরবাসী এখন কিন্তু আনন্দে জোয়ার বইছে। আজকে যারা এই বাংলাদেশকে একটু অনন্য ইতিহাস গড়ে বিশ্বের বুকে আমাদেরকে সম্মানিত করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, তাদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি
আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত, এবং এই আনন্দকে শেয়ার করার জন্য আজকে কিন্তু আমরা এখানে এসেছি সবাই।